আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অ্যালাইভ টেক চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই বা বোন যারা আছেন কানাডায় প্রবাসী হওয়ার জন্য বিভিন্ন স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্কিং ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন। তো প্রথম অবস্থায় যারা খোঁজখবর নিতে চান বা নিতে যাচ্ছেন, তখন কানাডার ওয়েবসাইট, যে ইমিগ্রেশনের যে ওয়েবসাইট রয়েছে, দ্যাট মিনস canada.ca, এই ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন ধরনের ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে থাকেন। বাট একটা প্রবলেম দেখা যায় যে এই ফর্মটা ডাউনলোড করার পরে ফর্মটা ওপেন করা যাচ্ছে না। এটা একটা পিডিএফ ফাইল, ওরা এমনভাবে সিস্টেম করেছে যে আপনার যে বিল্ট ইন ব্রাউজারগুলো রয়েছে, ফায়ারফক্স, তারপরে হচ্ছে আপনার গুগল ক্রোম, যেটা দিয়ে আপনি ওপেন না করেন না কেন, বিল্ট ইন ব্রাউজার দিয়ে ওপেন করা যায় না। নর্মালি আমরা যেটা করতে পারি যে কোনো একটা পিডিএফ ফাইল কিন্তু আমরা ব্রাউজার দিয়ে ওপেন করতে পারি, বাট এখানে কিন্তু সেই সুযোগটা নেই। তো আমি প্রথমে একটা ফর্ম ডাউনলোড করব। প্রথমে আমি যে ফর্ম নাম্বার CIT-000-2, অ্যাপ্লিকেশন ফর ক্যানাডিয়ান সিটিজেনশিপ অ্যাডাল্টস, যে ফর্মটা রয়েছে, আমি এই ফর্মটা ডাউনলোড করার চেষ্টা করব। তো দেখুন যে এখানে কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে গিয়েছে। নর্মালি আমরা যদি এটার পরে ক্লিক করি, তো এই ব্রাউজারেই কিন্তু এই পিডিএফ ফাইলটা ওপেন হওয়ার কথা। বাট আমাকে যে মেসেজটা দিচ্ছে, সেই মেসেজটা হচ্ছে যে ইউর পিডিএফ ভিউয়ার মে নট বি এবল টু ডিসপ্লে দিস টাইপ অফ ডকুমেন্ট, অর্থাৎ এই টাইপের ডকুমেন্টটা আমার পিডিএফ ভিউয়ারটা ওপেন করতে পারছে না। বাট সে আমাকে সাজেস্ট করছে ইউ ক্যান আপগ্রেড দ্য লেটেস্ট ভার্সন অফ অ্যাডোবি রিডার ফর উইন্ডোজ, দ্যাট মিন্স আমার সে অ্যাডোবি রিডারটা আপডেট করতে বলছে। বাট আমি কিন্তু কিছুক্ষণ আগেই অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার আমি ডাউনলোড করে ইনস্টল করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে ওরা ফাইলটাকে এমনভাবেই সেট আপ করেছে যেটা এইভাবে ওপেন করা যায় না। তো এটার সমাধানটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। যারা অনেক ভাই বোন আছেন হঠাৎ করে দেখেই ঘাবড়ে যান, তো এটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমিও এই প্রবলেমটা ফেস করেছি, পরে দেখলাম যে এটা অন্যভাবে ওপেন করা যায়। তো আমি প্রথমে কি করব যে আমি আমার যে ডাউনলোড ফোল্ডারটা রয়েছে, আমি ফোল্ডারটা ওপেন করছি। এই যে এখানে এই ফাইলটি ডাউনলোড হয়েছে। তো এইটা সলিউশন হচ্ছে আপনি যে কোনো একটা পিডিএফ রিডার যেগুলো রয়েছে, ডু পিডিএফ, তারপরে হচ্ছে আপনার ফক্সেট রিডার, নিট্রো, যেটাই হোক না কেন, অ্যাডোবি রিডার, যে কোনো একটা সফটওয়্যার ওপেন করে সেখানে অ্যাক্রোবেট রিডার DC-টা ওপেন করি, তাহলে আমি এখান থেকে ফাইলে গিয়ে ওপেন করে, ওপেনে ক্লিক করে ডাউনলোড যে ফোল্ডারটি রয়েছে, ডাউনলোড ফোল্ডার থেকে আমি এই ফাইলটি ওপেন করতে পারবো। জাস্ট একটু ওপেন হওয়ার জন্য সময় নিচ্ছে। দেখুন ফাইলটি কিন্তু ওপেন হয়েছে। এখানে এই ফাইলটার মজা হচ্ছে যে আপনি এখানে যে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, অর্থাৎ ফিল আপ করতে পারবেন, ফিল আপ করে এবার এটা আবার সেভও করতে পারবেন। উপরে সেভ বাটন দেওয়া আছে, আপনি সেভ বাটনে ক্লিক করলে তখন এটা আবার ভিন্ন নামে, দ্যাট মিন্স সেভ অ্যাজ করতে হবে। তো আমি সেটাতে যাচ্ছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এই ফর্মটা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমরা অন্যভাবে ওপেন করতে পারি। যারা ব্রাউজার ওপেন করতে প্রবলেম হচ্ছে তারা এইভাবে ওপেন করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি যে পিডিএফ রিডার রয়েছে আমি ইনস্টল করে রেখেছি আমার এখানে, ফক্সেট রিডার, তো সেটা দিয়ে আমি একটু ওপেন করার চেষ্টা করব। ফাইলটাতে রাইট বাটন ক্লিক করে আপনি ওপেন উইথ অপশন থেকে এখানে ফক্সেট পিডিএফ এডিটর 11, অর্থাৎ আমার এই সফটওয়্যারটি ইনস্টল করা আছে, এটা দিয়ে আপনি ওপেন করতে পারবেন। আমি একটু অপেক্ষা করছি। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই ফাইলটা। একইভাবে আপনি এখান থেকে ফিল আপ করতে পারবেন, টাইপ করে ফিল আপ করতে পারবেন, অথবা যে মেনু দেওয়া আছে ড্রপডাউন মেনু, সেই ড্রপডাউন মেনু থেকেও আপনি সিলেক্ট করে আপনার যে যে তথ্য দেওয়ার প্রয়োজন সেই তথ্যগুলো দিয়ে সেভ অ্যাজ করে আপনি সেটা সাবমিট করতে পারবেন। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন। যারা এই ধরনের প্রবলেম ফেস করেছে তারা যাতে এই ধরনের প্রবলেম আর ফেস না করে, অথবা যারা জানে না তারা তাদেরকে জানানোর জন্য। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।